ডিজিটাল অ্যাভোমিটারের সাথে পরিচিত হব এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি এইটা দিয়ে আমরা সিলেক্টর নবটাকে এই পজিশনে রেখে আমরা এসি ভোল্টেজ পরিমাপ করতে পারি এবং এরও বিভিন্ন রেঞ্জ আছে দুইশো এবং পাঁচশো রেঞ্জের মধ্যে এছাড়াও এই যে এ ডিসি অর্থাৎ এটা দিয়ে আমরা ডিসি কারেন্ট পরিমাপ করতে পারি এইখান থেকে এই রেঞ্জের মধ্যে অর্থাৎ সর্বোচ্চ দশ অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট আমরা পরিমাপ করতে পারি এই মিটার দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি এবং এই মিটার দিয়েই আমরা এখানে ছিতে রাখলে তাপমাত্রা পরিমাপ করতে পারি এই মিটার দিয়ে আবার আমরা ক্যাপাসিটার পরিমাপ করতে পারি ফ্যারাড সিলেক্টর নবটার রেঞ্জ যদি আমরা এখানে রাখি এটা দিয়ে কন্টিনিউটি টেস্ট এবং ডায়ট পরীক্ষা করতে পারি এইটা এখান থেকে এই পর্যন্ত বিশ মেগা ওহম পর্যন্ত রেজিস্টর আমরা পরিমাপ করতে পারি সিলেক্টর নবটিকে এখানে অথবা এখানে এখানে এই রেঞ্জ পর্যন্ত বিশ মেগা অহংশ পর্যন্ত আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি এছাড়াও এই মিটার দিয়ে আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারি দুইশো মিলিভোল্ট থেকে পাঁচশো ভোল্ট ডিসি পরিমাপ করতে পারি এইটা হলো আমাদের লাইট অর্থাৎ রাত্রেবেলায় মিটারটি ব্যবহার করার জন্য লাইট লাইটের ছুঁই এটা আমরা যদি অফ করতে পারি আলো এবং অন করতে পারি এইটা আর যে পার্টটা দিবে এই পার্টটাকে ধরে রাখার জন্য আমরা এই হোল্ড বাটনটি প্রেস করতে পারি তাহলে পার্টটা এখানে ধরে রাখবে এখন আমরা অ্যাভোমিটার দিয়ে কিভাবে এসি ভোল্টেজ পরিমাপ করতে হয় এটা দেখব তো এসি ভোল্টেজ পরিমাপ করতে হলে আমাদের যে অ্যাভোমিটারটি আছে এই অ্যাভো অ্যাভোমিটারটিকে আমাদের এসি ভোল্টেজের যে রেঞ্জ আছে এই এসি ভোল্টেজের রেঞ্জ নিয়ে রাখব আমরা এখানে দুটো রেঞ্জ আছে একটা হচ্ছে দুইশো ভোল্ট আরেকটা আছে পাঁচশো ভোল্ট তো আমরা পাঁচশো ভোল্ট রেঞ্জে আমরা মিটারটিকে সেট করব। তো সেট করার পর আমাদের যে লাল এবং কালো যে পুলব দুটি আছে এই দুটি আমরা যে এসি লাইন আছে আমরা এখানে দেখছি এই এসি লাইনের আড়াআড়িতে আমরা সংযোগ করব তো একটু দেখি আমরা এই লাল পোলকটি এবং কালো পোলকটি আমরা লাইনের সাথে যুক্ত করলাম একটু খেয়াল করি আমাদের এখানে লাইন ভোল্টেজ অর্থাৎ আমাদের এই লাইনের ভোল্টেজ দেখাচ্ছে দুইশো পঞ্চাশ ভোল্ট পঞ্চাশ এর মধ্যে আবেদন করছে তো আমরা এইভাবেই আমাদের বাসাবাড়ি বা যে কোনো স্থানের এসি ভোল্টেজ মাপতে পারি আমাদের এই অ্যাভোমিটার দিয়ে এখন আমরা ডিজিটাল অ্যাভোমিটার দিয়ে কিভাবে আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারি সেটা আমরা দেখব তো এর জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে মিটারটির সিলেক্টর যে নবটি আছে এই সিলেক্টর নবটির কে প্রথমে ডিসি ভোল্টের এখানে নিয়ে যেতে হবে আমরা যেহেতু এখানে এই ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করতে চাচ্ছি সেহেতু আমরা বিশ ভোল্ট এই রেঞ্জে আমরা এখানে সিলেক্টর নবটিকে নিয়ে আইব তো আমরা দেখছি আমরা সিলেক্টর নবটিকে বিশ ভোল্টের রেঞ্জে আমরা রাখছি এখন আমরা যে প্লব দুটি আছে এই প্লব দুটিকে আমরা ব্যাটারির দুই প্রান্তে লাগাবো তবে আমরা যে যে লাল প্লবপটি আছে এই লাল প্লবটিকে ব্যাটারি প্লাসের সাথে এবং কালো প্লবটিকে ব্যাটারি মাইনাসের সাথে সংযোগ করব। সেই জন্য আমরা একটা প্রথমে ব্যাটারি নিচ্ছি এই ব্যাটারি একটু খেয়াল করি এই প্রান্তটা আমাদের মাইনাস আর এই প্রান্তটা হলো আমাদের প্লাস তাহলে আমরা যদি প্লাসের সাথে মিটারের লাল প্লোপটি এবং মাইনাসের সাথে মিটারের কালো প্লবপটি যদি আমরা সংযোগ করি তাহলে আমাদের এখানে ভোল্টেজ দেখাচ্ছে আমাদের এখানে ভোল্টেজ দেখাচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ভোল্ট এখন যদি আমরা আরেকটি ব্যাটারি পরিমাপ করতে চাই তাহলেও এর প্লাসের সাথে লাল পোলপটি এবং মাইরাসের সাথে কালো পোলপটি সংযোগ করলে আমাদের এখানে ভোল্ট দেখাবে এখানে ভোল্ট দেখাচ্ছে থ্রি পয়েন্ট এইট ফোর ভোল্ট এভাবে আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারি তবে যদি আমরা মাইনাসের সাথে মিটারের লাল পোলপটি সংযোগ করি আর প্লাসের সাথে মিটারের কালো পোলোপটি সংযোগ করি তাহলে পার্টটি নেগেটিভ দেখাবে আমরা ডিজিটাল অ্যাভোমিটারের সাহায্যে কিভাবে একটি ডায়োট পরিমাপ করতে হয় সেটা দেখব এর জন্য আমাদেরকে ডায়োট সংগ্রহ করতে হবে এবং এর জন্য আমাদের যে মিটারটি আছে এই মিটারটি পোলপটিকে যেখানে ডায়োটের চিহ্ন আছে আমরা একটু খেয়াল করি এখানে নিয়ে আসবো আমরা এখানে প্লোপটির যে তিচ্ছন্ন মাথাটা আছে এটাকে আমরা ডায়োড দিকে নিয়ে আসলাম আমরা স্কিনে যে কম্পোনেন্টটি দেখছি এই কম্পোনেন্টটি হল ডায়োড এটাকে আবার বলেও অনেকেই চেনে বাজারে গেলে ডায়োড অথবা রেকটিফায়ার বললে দিয়ে দেবে তো এর দুটো প্রান্ত থাকে একটা সিলভার কালারের এই প্রান্তকে বলা হয় ক্যাথোড এবং যেটা কালো প্রান্ত আছে যে প্রান্তটা সেটাকে বলা হয় অ্যানোড প্রান্ত এখন আমরা ডিজিটাল যে অ্যাভোমিটার আমাদেরকে আছে এই মিটার দিয়ে আমরা এই ড্রোডটি পরীক্ষা করে দেব আমাদের লাল এবং কালো যে প্লবটি আছে এই প্লবটিকে আমরা ডায়েডের দুই মাথায় সংযোগ করবো এবং যদি একটু খেয়াল করি আমাদের মিটারের ডিসপ্লেতে কোনো পার্ট প্রদান করছে না এখন আমরা এটাকে একটু ঘোরাই দেব আমরা যদি একটু খেয়াল করি আমাদের ডিসপ্লেতে একটা পার্ট দিচ্ছে অর্থাৎ এর এক সাইড যদি পার্ট দেয় আর আর এক সাইড যদি পার্ট না দেয় তাহলে আমরা ডায়োডটি ভালো এখন আমরা ডিসপ্লে যেটা দেখছি এটা হলো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট রেজিস্টর এবং এর গায়ে বিভিন্ন রং অর্থাৎ বিভিন্ন কালার করা থাকে এবং এই কালার দেখে এর মান নির্ণয় করতে হয় আমরা কোনো এক ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব তো এখন আমরা কীভাবে আমাদের এই যে ডিজিটাল অ্যাভোমিটার আছে এই ডিজিটাল অ্যাভোমিটার দিয়ে আমরা এই রেজিস্টারের মান পরিমাপ করতে পারি সেটা দেখব রেজিস্টরের মান নির্ণয় করার জন্য প্রথমে ডিজিটাল অ্যাভোমিটারের সিলেক্টর নপটি আগে যেখানে রেজিস্ট্যান্স ওহোমস দেওয়া আছে সিলেক্ট্রন নপটি যেখানে ওহোমস দেওয়া আছে সেখানে নিয়ে যাব তো আমরা প্রথমে দুইশো ওহোম রেঞ্জ যেখানে দেওয়া আছে এখানে রাখলাম রাখার পরে আমরা অ্যাভোমিটারের দুইটি প্লোপ

পাট দিবে অর্থাৎ এইটা কোন স্থানে রাখছে এটার উপরে পার্ট নির্ভর করবে না এইটা এই রেজিস্টরের মান যদি আমরা মাপতে চাই তাহলে দুই প্রান্তে সংযোগ করলে দেখি আমরা ডিসপ্লেতে কিন্তু কোনো পার্ট দিচ্ছি না এই অবস্থায় আমরা সিলেক্টর নবের রেঞ্জটি একটু বাড়াবো অর্থাৎ টু কিলো হোমসে রাখলাম এখন যদি পার্ট গ্রহণ করি তাহলে আমাদের কোনো পার্ট দিচ্ছে না আমরা আর একটু বাড়াবো এখন যদি খেয়াল করি যে আমাদের ডিসপ্লে একটা পার্ট দিচ্ছে এবং পার্টটি হল নাইন পয়েন্ট এইট সেভেন বা এইট এইট অর্থাৎ নাইন পয়েন্ট এইট এইট বা এইট সিক্স কিলো ওহোম হলো আমাদের এই রেজিস্টরের মান এখন আমরা পরিচিত হব ইলেকট্রনিক্স আরেকটি গুরুত্বপূর্ণ কম্পনির নিয়ে এটা হলো ট্র্যানজিস্টর ট্র্যানজিস্টার পরিমাপ করতে হলে প্রথমে আমাদের যে ডিজিটাল অ্যাভোমিটারটি আছে এই ডিজিটাল অ্যাভোমিটারটির সিলেক্টির নবটি যেখানে ডাওট চিহ্ন আছে এখানে নিয়ে আসবো ডাইরে চিহ্নিত স্থানে আনার পরে আমাদের যে দুইটি প্লোব আছে লাল এবং কালো এর যে কোনো একটি প্লোবকে এই ট্রানজিস্টরের যে কোনো একটি পায়ের সাথে আগে শক্ত করে ধরে রাখবো এরপরে অন্য প্লোবটি আমরা যে কোনো একটি পায়ে স্পর্শ করব দেখছি একটা পাট দিচ্ছে এবং অন্য পায়ে যদি স্পর্শ করা হয় তাহলে কোনো পাট দিচ্ছে না এখন আমরা এই কালো প্লোবটি উঠিয়ে মাঝেরটায় রাখবো রেখে অন্য দুই পাশে আমরা স্পর্শ করব এবং মিটারির দিকে খেয়াল করব কোনো পাট দিচ্ছে কিনা তো আমরা দেখছি এক পাশে পাট দিচ্ছে আবার আমরা একেবারে লাস্টের যে পাটা আছে এটাতে আমরা কালোটা রাখবো রেখে আমরা অন্য দুইটি পায়ে স্পর্শ করব দেখি কোনো পার্ট দিচ্ছে কিনা দিচ্ছে না এখন আমরা আগে কালোটি কমান রাখছিলাম এখন আমরা লাল পলপটি কমান রাখবো অর্থাৎ লাল প্লবটি আমরা ট্রানজিস্টরের যে কোনো এক পায়ে ভালোভাবে মজবুতভাবে ধরে রাখব যে কোনো এক পায়ে ধরে রাখবো রেখে আমরা এক পায়ে স্পর্শ করলাম কোনো পাট দিচ্ছে না অন্য পায়ে স্পর্শ করলাম কোনো পাট দিচ্ছে না মাঝেরটাতে রাখলাম এই পায়ে কোনো পাট দিচ্ছে না এবং অন্য পায়ে পাট দিচ্ছে না এখন আমরা শেষেরটার এই পাশে শেষেরটাতে রাখলাম একটু খেয়াল করি আমাদের মিটার একটা পাট দিচ্ছে এবং মাঝেরটাতে স্পর্শ করলেও একটা পাট দিচ্ছে অর্থাৎ এই পায়ে যদি আমরা লাল প্লকটি ধরে রাখি রাখলে এই পায়ে একটা পাট দিচ্ছে এইবার আমরা একটু পাটটা খেয়াল করি সাতশো তিরিশ এবং এই পাশে মাঝেরটা যে পাটটা একটু খেয়াল করি সাতশো চব্বিশ আমাদের যে পাটটা যে পায়ে পাট বেশি দিছে অর্থাৎ এই পাটা হলো আমাদের ট্রানজিস্টরের ইমিটার আর যে পায়ে পাটটি কম দিছে এই পাটা হলো আমাদের ট্রানজিস্টরের কালেক্টর এবং আমাদের যে লাল প্লোপটি যেটাতে আমরা ধরে রাখছি এইটা হলো আমাদের ট্রানজিস্টরের বেজ এইভাবে আমরা ট্রানজিস্টরের বেজ ইমিটার এবং কালেক্টর বের করতে পারি এখন আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি আমাদের লাল প্লবটি ধরে রেখে আমাদের উভয় পাশে পার্ট দেয় তাহলে সেই ট্রানজিস্টরটি হবে এনপিএন ট্রানজিস্টর আর যদি আমরা এইটা ধরে রেখে এই লাল প্লবটি দুই পাশে পাট দেয় তাহলে আমাদের সেটা হবে পিএনপি ট্র্যানজিস্টর ট্রানজিস্টর সি আঠাশ এই ট্রানজিস্টরটির আমরা পাঠ পালাম যে এটা হলো আমাদের এই পাশের পাটা হলো আমাদের বেজ মাসখানের কালেক্টর এবং একেবারে বাম সাইডে যে আছে এটা হলো আমাদের ইমিটার এটা হলো একটি এলডিআর যেটা আমরা লাইট সেন্সর হিসাবে চিনি এইটা মূলত একটি রেজিস্টর এবং ভেরিয়েবল রেজিস্টর যার রেজিস্ট্যান্সের মান এর উপরে আলো কতটুকু পড়ছে। এর উপরে কতটুকু আলো পড়ছে তার উপরে নির্ভর করে ডিজিটাল অ্যাভোমিটারের রেজিস্টরের যে সেকশনটি আছে সেখানে নিয়ে যাব তো আমরা প্রথমে দুইশো ও হোমস এ সিলেক্ট করলাম এবং আমাদের যে পোল প্লোব দুটি আছে এবং আমাদের যে পোলব দুটি আছে এই প্লব দুটি এর দুই প্রান্তের সাথে যুক্ত করব। একটু খেয়াল করি কোনো পার্ট দিচ্ছে না আমরা যদি আরেকটু রেঞ্জ বৃদ্ধি করে দেখি তাহলে আমার পার দিচ্ছে ফাইভ পয়েন্ট জিরো কিলো ওহমস এখন যদি আস্তে আস্তে এটাকে আরও ছায়া জায়গায় নিয়ে যায় অর্থাৎ এরপরে যখন কোনো ছায়া ফেলাই তাহলে একে আমরা খেয়াল করি এর রেজিস্ট্যান্সের মান বৃদ্ধি হচ্ছে এখন যদি আস্তে আস্তে আমরা লাইটের দিকে আলোর দিকে নিয়ে যাই তাহলে এর মান ধীরে ধীরে কমছে অর্থাৎ এলডিআর হলো। এমন একটি কম্পোনেন্ট যার উপরে আলো পড়লে এর রেজিস্ট্যান্সের মান কমে যায় এবং এর উপরে যখন ছায়া পড়ে তখন এর রেজিস্ট্যান্সের মান বেড়ে যায় এখন আমরা পরিচিত হব ভেরিয়েবল রেজিস্টরের সাথে অর্থাৎ এটাও কারেন্ট প্রবাহে বাধা দেয় কিন্তু এই রেজিস্টরের মান পরিবর্তন করা যায় অর্থাৎ কমানো যায় অথবা বাড়ানো যায় এবং কিছু কিছু সার্কিটে এই ধরনের ভেরিয়েবল রেজিস্টর ব্যবহার করা হয় আমরা এই ভেরিয়েবল রেজিস্টারগুলো অ্যাভোমিটারের সাহায্যে পরিমাপ করতে পারি তো আমরা এখন দেখবো কিভাবে অ্যাভোমিটার দিয়ে ভেরিয়েবল রেজিস্টর পরিমাপ করা যায় এখন আমরা অ্যাভোমিটার দিয়ে ভেরিয়েবল রেজিস্টার পরিমাপ করব এর জন্য আমরা সিলেক্টর নবটি অবশ্যই রেজিস্টারের দিকেই রাখবো রেজিস্টার নির্ণয়ের দিকে আমরা রাখব আর এই যে পোলভ দুটি আছে এই প্রব দুটি ভেরিয়েবল রেজিস্টারের দুই পাশে দুটি পায়ে লাগাবো একটু যদি আমরা ডিসপ্লেতে দেখি তাহলে এখন দেখাচ্ছে টু পয়েন্ট থ্রি সেভেন কিলো ওমস এখন এইটা যদি আমরা এইভাবে ধরে রাখি রেখে এইটাকে ঘোরাই তাহলে কিন্তু রেজিস্টরের মান পরিবর্তন হবে না তো যদি আমরা এর মাঝেরটার সাথে যে কোনো এক প্রান্ত রেখে আমরা ঘোরাই তখন এর রেজিস্ট্যান্সের মান পরিবর্তন হবে আমরা একটু খেয়াল করি এই যে মাঝেরটার সাথে এক প্রান্ত রেখে আমরা ঘোরাচ্ছি এখন টু পয়েন্ট জিরো সিক্স কিলো আসে আস্তে আস্তে আমরা রেজিস্টরের মান ঘোরাচ্ছি আর রেজিস্ট্যান্সের মান কমছে আবার যদি উল্টা দিকে দিই তাহলে রেজিস্টারের মান বাড়ছে এইভাবে আমরা ভেরিয়েবল রেজিস্টর অ্যাভোমিটার দিয়ে পরীক্ষা করতে পারি একইভাবে আমরা যদি একটু খেয়াল করি এর একটু এখানেও হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে ঘোরানোর অপশন আছে এবং এইটা এটাতেও স্ক্রু ড্রাইভার বা এই জাতীয় জিনিস দিয়ে ঘোরানোর ব্যবস্থা আছে এবং এই শখগুলির তিনটি করে পা থাকে এবং এই পরীক্ষা করার জন্য আমাদের অ্যাভোমিটারের যে সিলেক্টেড নবটি আছে এটাকে আমরা ডায়োড যেখানে আছে ডায়োডের অপশনে নিয়ে আসবো এবং নিয়ে আসার পরে আমাদের যে যে প্লব দুটি আছে এই প্লব দুটি আমরা এলইডির সাথে সংযোগ করব তবে এলইডির যে প্রান্তটি বউ থাকবে এটা হচ্ছে প্লাস এখানে প্লাস সংযোগ করতে হবে আর যেটা ছোটো আছে এখানে আমাদের সংযোগ করতে হবে মাইনাস এই জন্য আমরা যে লাল প্লবটি আছে এই লাল প্লবটিকে আমরা প্লাসের সাথে সংযোগ করব এবং কালো প্লোভটিকে আমরা মাইনাসের সাথে সংযোগ করব যদি করা হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে একটি আলো আলো বের হচ্ছে হচ্ছে একটা নির্গত তো এইভাবে আমরা এলইডি পরীক্ষা করতে পারি এমিটার দিয়ে আমরা অল্প রেঞ্জের ক্যাপাসিটি আমরা পরিমাপ করতে পারি এখন ক্যাপাসিটার পরীক্ষা করার জন্য আমার কাছে আরেকটি পদ্ধতি আছে সেটা হলো আমাদের সিলেক্টর নবটিকে রেজিস্টর ওহমসে যদি আমরা রাখি রাখার পরে ক্যাপাসিটরের যে দুইটি পা আছে এই দুইটি পাতে আমরা যদি সিলেক্টর নবটি রাখি তাহলে ডিসপ্লেতে একটা পার্ট দিবে দিয়ে আবার জিরো হয়ে যাবে হয়েছে এক মানে টোটাল ইনফিনিটি হয়ে গেছে আবার যদি আমরা দিই তাহলে কোনো পার্ট দেবে না কিন্তু উল্টা করে দিলে আমাদের আরেকটা একটা পার্ট দিবে দিয়ে আবার এক হয়ে যাবে আবার যদি আমরা উল্টা করে দিই তাহলে একটা পার্ট দেখাবে এইটা যদি হয়ে থাকে তাহলে আমাদের ওই ক্যাপাসিটারটি ভালো অর্থাৎ আমরা অ্যাভোমিটার দিয়ে ক্যাপাসিটার ভালো কি খারাপ এইটা আমরা পরীক্ষা করতে পারি কিন্তু কোনো মান পরীক্ষা করতে পারি না তবে খুব অল্প রেঞ্জের ক্যাপাসিটার আমরা পরিমাপ করতে পারি বিভিন্ন ডিজিটাল মিটারগুলো দিয়ে তো যারা ইলেকট্রনিক্সের কাজ করতে আগ্রহী তারা বেশি টাকা খরচ করে অ্যাভোমিটার না কিনেও এই অল্প টাকা খরচ করে অ্যাভোমিটারগুলো আপনারা কিনতে পারেন কিনে এবং এরগুলোর দাম খুব কম আর এইটা দিয়ে যে কাজগুলো আমরা করছি এইটা দিয়েই একই ধরনের কাজ করা যাবে সব কিছুই পরিমাপ করা যাবে এটাকে যে কাজটি আমরা করছি এটা দিয়ে আমরা সেই কাজটি করতে পারবো এবং একই নিয়মে এর আলাদা কোনো নিয়ম নাই একই নিয়মে আমরা এইটা ব্যবহার করতে পারবো ডিজিটাল সকল মিটারগুলো এক এক ধরনের দেখতে হলেও বা এক এক আকৃতির হলেও এখানে এই যে ছিলক্টনপটির পাশে যেটা লেখা আছে এবং এইগুলোর পাশে একই ধরনের লেখা থাকে জাস্ট স্থানটা ভিন্ন হতে পারে